দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা। মন্দিরে মন্ত্রপাঠ এবং আরতির মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। আগামী 28 জুন হবে উল্টো রথযাত্রা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো রথযাত্রা। সনাতন রীতি অনুযায়ী প্রতিবছর আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় রথযাত্রা। মঙ্গলবার সকালে ধামরাইয়ের জগন্নাথ মন্দিরে সঙ্গীত, মন্ত্রপাঠ আর আরতির মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার আনুষ্ঠানিকতা। পরে সেখান থেকে রথ টেনে যাত্রাবাড়ির মাধব মন্দিরে আনা হয়। সাথে থাকেন ভক্তানুরাগীরা। রথযাত্রার উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়। এদিকে পটুয়াখালীতেও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় রথযাত্রা। আজকে পবিত্র রথযাত্রা, আমরা আজকে জগন্নাথ পিসি মাসির বাড়ি যাবে, তার সাথে দড়ি টেনে আমরাও তাকে নিয়ে যাব। জয় জগন্নাথ। আজকে এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে। চট্টগ্রামের ইসকন এর উদ্যোগে নগরীর প্রবর্তক মোড় থেকে শুরু হয় রথযাত্রা। নন্দনকানন তুলসী ধামে গিয়ে যাত্রা শেষ হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী। এই বাংলাদেশে যারা ধর্মকে দুর্বল করছে, তারা আজকে গিয়ে পুণ্যভূমি দখল করার চেষ্টা করছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় রথযাত্রার অনুষ্ঠান। আগামী 28 জুন হবে উল্টো রথযাত্রা। মাফতুহা মিলি, চ্যানেল 24।